দরিদ্রতা এক অভিশাপের নাম। জন্ম থেকেই আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এই বোঝা নিয়েই পৃথিবীতে আসে। প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যে কত শত সংগ্রাম করতে হয় তা হয়তো ইট পাথরের ঘরে বসে কখনোই বোঝা যায় না। দারিদ্র এক বাবার সংসার চালাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে তার ছেলে মেয়েদের পড়াশোনা যেন এক বিলাসিতার নাম। তাই তো কিছু টাকার আশায় ছেলেকে নিয়ে শহরে যায় কাজের খোঁজে। কিছু টাকা আয় করলেও ফেরার পথে বাপ বেটা অ্যাক্সিডেন্ট করে বসে। মনে হয় যেন সৃষ্টিকর্তাও গরিবদের পা ধরে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নেয়। আবার বড় ভাইটি তার ছোট্ট বোনের জুতা সেলাই করতে গিয়ে সেটা হারিয়ে ফেলে। একজোড়া জুতার জন্য যে কত কি না করে ছোট্ট বাচ্চা দুটি, এ যেন এক জীবন্ত ছবি যা আপনার পাথর মনকেও গলিয়ে দেবে। এই গরিব বাবাটি পারবে কি তার ঋণের দায় শোধ করতে? আবার ভাইটি কি সেই হারানো জুতা জোড়া খুঁজে পাবে? সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অবশ্যই অন করে দিবেন, না হলে কোনো নোটিফিকেশন আপনারা পাবেন না। তো চলুন গল্পটি শুরু করা যাক। আলী একদিন তার ছোট বোন জোহরার জুতা সেলাই করার জন্য দোকানে যায়। পুরনো জুতাটি মুচি খুব ভালো করে সেলাই করে দেয়। আলী মুচিকে 30 টাকা দিয়ে জুতা জোড়া নিয়ে যায়। বাড়িতে ফেরার পথে সে একটি দোকান থেকে কতগুলো রুটি নিয়ে আসে। তারপর রুটিগুলো এবং সেই জুতা জোড়া একটি মুদি দোকানের সামনে রেখে ভেতরে প্রবেশ করে। দোকানদারকে সালাম দিয়ে সে কিছু আলু ব্যাগে ভরতে থাকে। তখন দোকানদার বলে, ওই সব বড় বড় আলুগুলো তোদের জন্য নয়, নিচ থেকে ছোট ছোট আলুগুলো নিয়ে নে। ঠিক তখন একজন ময়লা পরিষ্কার কর্মী এসে দোকানের সামনে থেকে ময়লাগুলো ভ্যানে উঠাতে লাগে। আর তখনই আলীর সেই জুতার ব্যাগটি ভুলক্রমে ওই ব্যক্তি নিয়ে যায়। আলী পলিথিনে আলু ভরে দোকানদারের কাছে দেয়। দোকানদার টাকা চাইলে সে বলে, আম্মু খাতায় লিখে রাখতে বলেছে। দোকানদার তাকে বলে, তোর মাকে বলিস খাতায় আর লিখার জায়গা নেই, আমার টাকাগুলো যেন দিয়ে দেয়। এরপর আলী আলুর ব্যাগ নিয়ে বাইরে বের হয়। বাইরে এসে দেখে সেই ব্যাগটি আর সেখানে নেই। এরপর সে দোকানের আনাচে কানাচে ব্যাগ খুঁজতে লাগে। ব্যাগ খুঁজতে খুঁজতে এক সময় সে মরিচ এবং টমেটো গুলো ফেলে দেয়। দোকানদার বলে, এই তুই এটা কি করলি? আলী কাদো কাদো হয়ে বলে, আমার বোনের জুতা খুঁজে পাচ্ছি না। তখন দোকানদার তাকে একটা ধমক দিলে সে বাড়িতে চলে আসে। দরজা খুলতে না খুলতেই আলীর ছোট বোন জোহরা বলে, ভাইয়া তুমি কি আমার জুতা জোড়া সেলাই করে এনেছো? তখন আলী বলে, বাবু ঘুমালে আমার তোকে আলু ছিলতে বলেছে। জোহরা আবার জিজ্ঞেস করে, ভালো করে তুমি আমার জুতা সেলাই করেছো তো? আলী বলে, হ্যাঁ করেছি। জোহরা তখন তার জুতা দেখতে বাইরে যেতে চায়। ঠিক তখন আলী বলে, তোর জুতা আমি না হারিয়ে ফেলেছি। জোহরা তখন বলে, নিশ্চয়ই তুমি আমাকে খেপাচ্ছ তাই না? তখন আলী বলে, সত্যি আমি তোর জুতা হারিয়ে ফেলেছি, আলু কেনার সময় আমি দোকানের বাইরে রেখেছিলাম, কিন্তু এসে দেখি সেখানে জুতা নেই। জোহরা তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার জুতা হারিয়ে ফেললে, আমি কাল কি পরে স্কুলে যাবো বলো? আলী বলে, তুই এই কথা মাকে বলিস না, আমি তোর জুতা খুঁজে নিয়ে আসবো। এই বলে সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পথেই কতগুলো ছেলে ফুটবল খেলছিল। তখন তারা বলে, আলী কালকে শাহিনদের সাথে আমাদের খেলা আছে। কিন্তু আলী কোনো কিছু না শুনে সেই দোকানের কাছে চলে যায়। দূর থেকে কিছুক্ষণ লুকিয়ে লুকিয়ে দোকানদারের হাব ভাব বুঝে চুপ করে সে আবার তার বোনের জুতা খুঁজতে লাগে। একটু পরেই দোকানদার আবার আলীকে দৌড়ানি দেয়। বেচারা ভো দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে সাইদ চাচার সাথে তার দেখা হয়। সাইদ চাচা তাকে বড় একখণ্ড মিস্ত্রি দিয়ে বলে, সামনের অনুষ্ঠানের জন্য তোমার বাবাকে এগুলো ভাঙতে বলিও। মিস্ত্রি ভাঙার সময় আলীর মা তার বাবাকে বলে, আজ বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদেরকে বকাবকি করেছে। আলীর বাবা তখন বলে, তুমি ওই শয়তানের সাথে ঝগড়া করতে কেন গিয়েছো? আমি ওনার সমস্ত টাকা পরিশোধ করে দেবো। আর তখন আলীকে বলে, তুই কোথায় গিয়েছিলি? কাপড় ধোয়ার সময় তোর মাকে তো একটু সাহায্য করতে পারিস তাই না? বাসায় শুধু সারাদিন খাস আর ঘুমাস, তোর মতো 9 বছর বয়সে আমি কত কাজ করেছি তুই কি সেটা জানিস? বেচারা তখন বাপের বকা খেয়ে একদম চুপ হয়ে থাকে। ওদিকে জোহরা বাইরে থেকে কাপড় আনার সময় বাইরে রাখা স্যান্ডেলগুলোর দিকে তাকিয়ে আফসোস করতে থাকে। জোহরার মা তাকে বলে, বাবার জন্য একটু চা করে নিয়ে আসো। ছোট্ট জোহরা বাবার জন্য চা করে নিয়ে যায়। তার বাবা তখন বলে, ফ্যাক্টরিতে আমি কত মানুষকে চা খাওয়াই, কিন্তু আমার জোহরা আম্মুর হাতের চা সব থেকে ভালো হয়। সে তখন বলে, চায় কি চিনি দিয়েছ? জোহরা বলে, না বাবা চিনি শেষ হয়ে গেছে, তাছাড়া তোমার সামনে তো অনেক চিনি রয়েছে, ওখান থেকে একটু নিয়ে নাও না। তার বাবা বলে, না আম্মু এগুলো মসজিদের চিনি, তারা আমাদেরকে বিশ্বাস করে এগুলো দিয়েছে, আমাদের কখনোই আমানতের খেয়ানত করা উচিত নয়। এরপর জোহরা একটি কাগজের মধ্যে লিখে আলীকে দেখায়, আমি কাল কি পরে স্কুলে যাব। আলী আবার সেই কাগজে লিখে দেয়, কালকে তুই আমার স্লিপার পরে স্কুলে যাস। জোহরা আবার লিখে, তুমি আমার জুতা হারিয়ে ফেলেছো, আমি বাবাকে বলে দেব। আলী তখন আবার লিখে দেয়, বাবাকে বলিস না, কেননা বাবার কাছে জুতা কেনার টাকা নেই, বরং তুই আমার জুতা পরেই স্কুলে যাস। জোহরা তখন আবার লিখে দেয়, তাহলে তুমি কিভাবে স্কুলে যাবে? আলী তখন বলে, তুই স্কুল থেকে ফিরে আসলে ওই জুতা পরেই তারপর আমি স্কুলে যাব। তারপর সে তার বোনকে ঘুষ হিসেবে একটি কাঠ পেন্সিল দেয়। পরদিন জোহরা তার ভাইয়ের জুতা পরে স্কুলে যায়। যদিও জুতা জোড়া ভালোভাবে তার পায়ে লাগছিল না, স্কুলে গিয়ে সে সবার জুতা দেখে নিজে নিজে লজ্জা পায়। সবাই যখন লাভ দিচ্ছিল তখন জোহরা মনে মনে ভাবছিল, আল্লাহ জানে আমার কপালে আজকে কি আছে। কিছুক্ষণ পরে একটি মেয়ে লাভ দিতে গিয়ে পড়ে যায়। তখন শিক্ষিকা বলে, তোমরা সবাই স্নিকার পরে আসবে, তাহলে ভালোভাবে লাভ দিতে পারবে। জোহরা তখন নিজের ভাইয়ের স্নিকার পরে একটু একটু খুশি হয়। ওদিকে আলী তার স্কুলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। জোহরার স্কুল ছুটি হলে সে দৌড়ে বাড়িতে চলে আসে। রাস্তা থেকে দুই ভাই বোন জুতা অদল বদল করে। তারপর আলী দৌড়ে তার স্কুলে যায়। যদিও তার টিচার সেদিন দেখে ফেলে সে দেরি করে স্কুলে ঢুকেছে। ওইদিন স্কুল শেষে আলী বাড়িতে ফেরত আসে। জোহরা তখন জিজ্ঞেস করে, তুমি কি ঠিকমতো স্কুলে পৌঁছাতে পেরেছিলে? আলী তখন বলে, না একটু দেরি হয়ে গেছে, তোকে আরো আগে আসতে হবে। জোহরা তখন বলে, আমি স্কুল শেষ হওয়ার সাথে সাথেই চলে এসেছিলাম। আলী তখন জিজ্ঞেস করে, মাকে তো আবার বলে দিস নাই আমি তোর জুতা হারিয়ে ফেলেছি? জোহরা বলে, না আমি মাকে বলি নাই, তবে তোমার এই ছেঁড়া ফাটা ছেলেদের জুতা পরে স্কুলে যেতে আমার লজ্জা লাগে, তাছাড়া জুতা জোড়া অনেক নোংরা, আসো আমরা পরিষ্কার করে ফেলি। এই বলে দুই ভাই বোন জুতা পরিষ্কার করতে শুরু করে। তারা সাবানের ফেনা দিয়ে বল বানিয়ে খুনসুটি করতে থাকে। ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা যেন কানায়।
পায়খানায় ভরে ওঠে। জুতা জোড়া ধুয়ে আলী সেটা রোদে শুকাতে দেয়। কিছুক্ষণ পরে ছোট্ট একটি ছেলে আলীকে বলে, কালকে আমাদের ফুটবল ম্যাচ আছে, চল আমরা প্র্যাকটিস করি। কিন্তু আলী বলে, না রে আমি যেতে পারবো না, আমার মা অসুস্থ। তারপর সে জুতা রোদে দিয়ে অপেক্ষা করতে লাগে। রাতের বেলায় খাবার খাওয়ার সময় তার মা তার বাবাকে বলে, আজ আলী এবং জোহরা অনেক কাজ করেছে। ঠিক তখন টিভিতে সুন্দর সুন্দর জুতার বিজ্ঞাপন হচ্ছিল। আলী সেদিকে নির্বাক হয়ে বারবার তাকাতে থাকে। সেদিন রাতের বেলায় আলী যখন ঘুমাচ্ছিল, জোহরা তখন তাকে ডেকে ওঠায়। জোহরা বলে, আলী তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বাইরে বৃষ্টি হচ্ছে, আমাদের জুতা ভিজে যাচ্ছে। তো তখন সে দৌড়ে বাইরে গিয়ে জুতা জোড়া নিয়ে আসে। পরদিন জোহরা স্কুলে যাওয়ার সময় একটি জুতার দোকানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জুতা দেখতে থাকে। তারপর সে মন খারাপ করে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার সময় সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। সে তখন ম্যামকে জিজ্ঞেস করে, ম্যাম আর কতক্ষণ বাকি আছে? ম্যাম বলে, আরো অনেক সময় আছে, তুমি লিখতে থাকো। ওদিকে আলী জুতার জন্য অপেক্ষা করতে থাকে। জোহরা দ্রুত সব প্রশ্নের উত্তর করে খাতা জমা দিয়ে বের হয়ে যায়। তারপর সে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার এক পায়ের একটি জুতা ড্রেনের মধ্যে পড়ে যায়। সে জুতার পিছে পিছে দৌড়াতে থাকে, কিন্তু আর ধরতে পারে না। এক পর্যায়ে জুতাটি ড্রেনের মধ্যে বেঁধে যায়। তারপর সে সেখানে বসে কান্না করতে থাকে। তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? সে তখন বলে, আমার জুতা এখানে বেঁধে গেছে। সেই ব্যক্তি তারপর একটি লাঠি দিয়ে জুতাটি ছাড়িয়ে দেয়। তারপর সে মন খারাপ করে বাড়ি থেকে রওনা হয়। আলী জিজ্ঞেস করে, আজকে এত দেরি করলি কেন? সে চুপ করে দাঁড়িয়ে থাকে। আলী তখন বলে, জুতাটা কিভাবে ভিজিয়ে ফেলেছিস? জোহরা বলে, তোমার জুতা আমি আর পরবো না, এটা আমার পায়ে লাগে না, আর আমি বাবাকে বলে দিব তুমি আমার জুতা হারিয়ে ফেলেছো। আলী তখন বলে, বাবার হাতে কোনো টাকা নেই, বাবা তোর জুতা কেনার জন্য আবার মানুষের কাছে টাকা ধার নেবে। এই কথা শুনে জোহরা কাঁদতে থাকে। এরপর আলী সেই ভেজা জুতা পরে দৌড়ে স্কুলের দিকে রওনা হয়। তখনই টিচার তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, এত দেরি করলে কেন? আলী বলে, স্যার আমার বাসা অনেক দূরে, সেজন্য দেরি হয়ে গেছে। টিচার তখন জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি হয়েছে, আর তোমার জুতা ভেজা কেন? আলী তখন বলে, স্যার ড্রেনে পড়ে গিয়েছিলাম। স্যার তখন পাল্টা জিজ্ঞেস করে, তাহলে তোমার প্যান্ট ভিজে নাই কেন? আলী তখন বলে, স্যার আমি প্যান্ট মুড়িয়ে রেখেছিলাম। স্যার তখন আলীর পকেট থেকে মোজাটি বের করে বলে, তাহলে তোমার মোজা ভিজেনি কেন? যাই হোক, এই যাত্রায় স্যার তাকে ছেড়ে দেয়। তারপর সে দৌড়ে ক্লাসরুমে প্রবেশ করে। কিছুক্ষণ পরে আলীর এক বন্ধু ছোট্ট একটি চিরকুটি লিখে দেয়, আলী আজকে শাহিনদের সাথে আমাদের ফাইনাল ম্যাচ, তোকে অবশ্যই খেলতে হবে। আলী তখন লিখে দেয়, না রে আমার মা অসুস্থ, আমি খেলতে পারবো না। ঠিক তখন সবাই চিৎকার করে বলে, আজকে শাহিনদের সাথে আমাদের ফাইনাল ম্যাচ। টিচার সবাইকে চুপ করিয়ে বলে, আজকে তোমাদের রেজাল্ট দেবো। তখন আলী অনেক ভালো রেজাল্ট করে। ক্লাস শেষ করে আলী দৌড়ে বাড়িতে ফেরে। পথে জোরের সাথে দেখা হলে সে তাকে জিজ্ঞেস করে, তুই কি রাগ করেছিস? আর মাকে বলে দিসনি তো? এই বলে সে একটা কলম তাকে দেয়। জোহরা জিজ্ঞেস করে, কলম কোথায় পেলে? আলী বলে, আমি টিচারের কাছ থেকে এটা উপহার পেয়েছি। জোহরা কলমটি নিয়ে আলীকে বলে, আমি মাকে কিচ্ছু বলি নাই। পরদিন জোহরা স্কুলে গেলে পিটি করার সময় সবার জুতার দিকে তাকিয়ে থাকে। এরপর নিজের জুতার দিকে তাকিয়ে লজ্জা পায়। ঠিক তখনই সে তার হারানো জুতা জুড়ো একজনের পায়ে দেখতে পায়। সব ছাত্রছাত্রীরা যখন ক্লাসে ঢোকে, সে তখন খেয়াল করে জুতা পরা মেয়েটি কোন ক্লাসে ঢোকে। এরপর ক্লাস শেষে টিফিন দিলে জোহরা সেই মেয়েটিকে খুঁজে বের করে তার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্কুল শেষে চুপি চুপি জোহরা সেই মেয়েটির পিছনে পিছনে তার বাড়িতে যায়। তার বাড়িটি দেখে সে চলে আসে। এদিকে আজকেও জুতার জন্য আলী স্কুলে যাওয়ার দেরি হয়ে যায়। আজকে আলীর টিচার তাকে স্কুলে ঢুকতে দেয় না, তাকে স্কুল থেকে বের করে দেয়। সে কাঁদতে কাঁদতে বের হওয়ার সময় তার ক্লাস টিচারের সাথে তার দেখা হয়ে যায়। সেই ক্লাস টিচার ওই টিচারটিকে অনুরোধ করে আলীকে ক্লাসে নিয়ে যায়। স্কুল শেষে আলী এবং জোহরা সেই মেয়েটির বাসায় যায়। কিছুক্ষণ পরে দেখতে পায় যে আসলে ওই মেয়েটির বাবা একজন অন্ধ মানুষ। তখন তারা দুই ভাই বোন আর কোনো কিছু না বলে চুপচাপ বাড়িতে চলে আসে। সেদিন রাতের বেলা আলীর বাবা যেখানে কাজ করে সেখানে মাহফিল হচ্ছিল। আলী তখন তার বাবার কাজে সাহায্য করে। এক ব্যক্তি তখন আলীর বাবাকে বলে, ভাই বাগান পরিষ্কার করার জন্য এই সব জিনিসপত্র আপনি চাইলে নিয়ে যেতে পারেন, আমি আর শহরে গিয়ে বাগান পরিষ্কার করার কাজ করব না। আলীর বাবা তখন সেগুলো নিয়ে চলে আসে। রাতের বেলায় তার বাবা সবাইকে বলে, শহরে গিয়ে যদি বাগান পরিষ্কার করতে পারি তাহলে আমরা কিছু টাকা পাবো, কাল সকালবেলা আলীকে নিয়ে আমি শহরে রওনা হব। পরদিন সকালবেলা বাপ বেটা সাইকেল নিয়ে শহরের দিকে রওনা হয়। তারপর তারা একটি বাড়িতে কলিং বেলে নক দেয়। তখন ভেতর থেকে জানতে চায়, কাকে চাই? আলীর বাবা তখন বলে, আমরা বাগান পরিষ্কার করি, আপনাদের বাগান পরিষ্কার করতে হবে? ভেতর থেকে একজন বলে, আমাদেরকে আপনারা এভাবে ডিস্টার্ব করবেন না, আর দাঁড়ান মজা দেখাচ্ছি। তারপর বাপ বেটা সাইকেলে করে সেখান থেকে পালিয়ে যায়। আরেকটি বাড়ির সামনে গিয়ে তারা বাড়িতে নক দেয়। তখন ভেতর থেকে জানতে চায়, কি চাই আপনাদের? আলীর বাবা তখন আমতা আমতা করে কিছু একটা বলতে থাকে, কিন্তু আলী গুছিয়ে অনেক সুন্দর করে বলে, আমরা মালি, বাগান পরিষ্কার করি, আপনাদের বাগান পরিষ্কার করতে হবে? ভেতর থেকে একজন বলে, না আমাদের বাগান পরিষ্কার করার প্রয়োজন নাই। এভাবে তারা দরজায় দরজায় ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। এক বাড়ির সামনে কুকুরের দৌড়ানি খেয়ে সেখান থেকে তারা পালিয়ে যায়। বাপ বেটা হাঁপাতে হাঁপাতে একটা বাড়ির সামনে যায়। আলী বাড়ির বাইরের একটি ট্যাপ থেকে পানি খেতে শুরু করে। ঠিক তখনই স্পিকারে ছোট্ট একটি বাচ্চা জিজ্ঞেস করে, বাইরে কারা, তোমরা কি করছো? আলী তখন বলে, আমরা বাগান পরিষ্কার করি, তোমাদের কি বাগান পরিষ্কার করার মানুষ লাগবে? ভেতর থেকে ছোট্ট ছেলেটি বলে, আমি এগুলো জানি না, আমার দাদু জানে, তবে সে এখন ঘুমিয়ে রয়েছে। সেদিন মন খারাপ করে কোনো কাজ না পেয়ে বাপ বেটা চলে যাচ্ছিল। ঠিক তখনই সেই ছোট্ট ছেলেটি তাদেরকে পিছন থেকে ডাক দেয়। তখন আলীর বাবা ওই বাড়িতে গিয়ে তাদের বাগান পরিষ্কার করে দেয় এবং আলী ওই ছোট্ট ছেলেটির সাথে খেলা করতে থাকে। কাজ শেষে তারা ভালো অঙ্কের কিছু টাকা পায়। এরপর বাপ বেটা বাড়ির দিকে রওনা হয়। পথে যেতে যেতেই আলীর বাবা বলে, ভালো টাকাই আজকে আমরা পেয়েছি, তোমাকে কিছু একটা কিনে দেবো। আলী তখন বলে, বাবা সবার আগে জোহরার জন্য একজোড়া জুতা কিনে দিও। তখন তার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকেও এর সাথে একজোড়া কিনে দেবো। গরিবের সংসার। বাপ বেটা তখন সেই টাকা দিয়ে নানাবিধ হিসাব করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সাইকেলের ব্রেক ফেল করে। এরপর বাপ বেটা গাছের সাথে ধাক্কা খেয়ে অসুস্থ হয়ে বাড়িতে ফেরে। ঠিক সাথে সাথে টাকাগুলো দিয়ে যে স্বপ্ন তারা পূরণ করবে সবকিছুই যেন মাটিতে মিশে যায়। ব্যাপারটা কেমন যেন, তাই না? গরিবদের সাথেই হয়তো এমনটা হয়। তাই আমাদের আশেপাশে যারা গরিব রয়েছে, আমাদের তাদের সাথে ভালো ব্যবহার
ব্যবহার করা উচিত। তাদেরকে সাহায্য করতে না পারলেও কখনো অসম্মান করা উচিত নয়। যাই হোক, পরদিন জোহরা যখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল তখন সেই কলমটি পথের মধ্যে পড়ে যায়। সেই মেয়েটি জোহরার কলমটি কুড়িয়ে পায়। সে জোহরাকে ডাকলেও সে শুনতে পায় না। আলী সেদিন স্কুলে গিয়ে দেখে তাদের স্কুলের দৌড় প্রতিযোগিতায় নাম লেখানো হচ্ছে। তবে অবশ্যই সবার ভালো একজোড়া জুতা লাগবে দৌড়ানোর জন্য। আলীর ভালো জুতা না থাকাতে সে আর দৌড় প্রতিযোগিতায় নিজের নাম লেখায় না। পরদিন সেই মেয়েটি জোহরাকে তার কলমটি ফেরত দেয়। এটা পেয়ে সে অনেক খুশি হয়। ওদিকে অন্ধ ব্যক্তিটি তার মেয়ের জন্য নতুন একজোড়া জুতা কিনে নিয়ে যায়। পরদিন জোহরা স্কুলে গিয়ে দেখে মেয়েটির পায়ে নতুন জুতা। তখন সে তাকে জিজ্ঞেস করে, তোমার সেই জুতাটি কি করেছ? মেয়েটি বলে, ওই জুতা ছিঁড়ে গিয়েছিল, সেজন্য ফেলে দিয়েছি। জোহরা তখন নির্বাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আলীর স্কুলে দৌড় প্রতিযোগিতার জন্য মানুষ বাছাই করতে থাকে। আলী সেটা ক্লাস থেকে নির্বাক তাকিয়ে তাকিয়ে দেখে। এভাবেই দুই ভাই বোন জুতা অদল বদল করে প্রতিদিন স্কুলে যায়। পরদিন আলী যখন স্কুলে যায় সে দেখতে পায় যে দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 2 সপ্তাহে ছুটি, সাথে খেলাধুলা সবকিছু দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার 2 সপ্তাহে ছুটি এবং স্কুলের ব্যাগ পেন্সিল এগুলো দেওয়া হবে। কিন্তু তৃতীয় পুরস্কারটি হচ্ছে 1 সপ্তাহে ছুটি এবং এর সাথে একজোড়া নতুন জুতা। আলী জুতা পুরস্কার হিসেবে দেখতে পেয়ে স্যারকে গিয়ে জিজ্ঞেস করে, স্যার আমি অনেক ভালো দৌড়াতে পারবো, আমাকে প্লিজ নিয়ে নেন। টিচার তখন বলে, এতদিন তুমি কোথায় ছিলে, এখন তো আমরা নিতে পারবো না। আলীও নাছোড়বান্দা, সে কান্না করে বলতে থাকে, স্যার আমি অনেক ভালো দৌড়াতে পারি, বিশ্বাস করেন, আমাকে একবার সুযোগ দিন, আমি সবাইকে পেছনে ফেলে দিব। স্যারের তখন একটু মনটা নরম হয়। স্যার তখন বলে, আচ্ছা ঠিক আছে, চলো দেখি কেমন দৌড়াতে পারো। এরপর আলী দৌড়ে স্যারকে দেখিয়ে দেয়। স্যার আলীর দৌড়ানো দেখে অনেক খুশি হয়ে যায়। বুঝতে পারছেন জীবন কখন আপনাকে কি দিবে সেটা আসলে আমরা কেউই কল্পনা করতে পারি না। কেননা জুতা হারিয়ে যাওয়ার জন্যই আলী কিন্তু দৌড়ে দৌড়ে স্কুলে যেত, সেজন্যই সে আজকে অনেক ভালো দৌড়াতে পারে। তাই কখনোই সৃষ্টিকর্তার উপর রাগ করতে হয় না। যাই হোক, সেদিন সে বাড়িতে ফিরে জোহরাকে বলে, জানিস আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি, আর সেখানে যদি আমি তৃতীয় হতে পারি তাহলে নতুন একজোড়া জুতা পাবো, আর সেটা আমি তোকে দেবো। জোহরা তখন মায়ামাখা কণ্ঠে বলে, তৃতীয় কেন? আলী তখন ভালোবেসে বলে, কেননা প্রথম পুরস্কার জুতো দিবে না, সেজন্য আমি তৃতীয় হতে চাই। জোহরা বলে, তুমি যদি তৃতীয় না হও, আর তাছাড়া ওই জুতাগুলো তো ছেলেদের জন্য। আলী তখন বলে, আমি ওটা পাল্টে তোর জন্য একজোড়া জুতা নিয়ে আসবো, আর দেখিস অবশ্যই আমি তৃতীয় হব। পরদিন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল থেকে ছেলে মেয়েরা আসে অংশগ্রহণ করতে। সবাই মিলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলীও বাকি সবার সাথে দৌড়াতে থাকে। প্রথম দিকে সে পেছনে পড়ে যায়। 3 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় আস্তে আস্তে করে মানুষ কমতে থাকে। দৌড়ানোর সময় তার ছোট্ট বোনের কথা তার অনেক বেশি মনে পড়ে। ওই ছেঁড়া নোংরা জুতা পরে স্কুলে যেতে তার বোন লজ্জা পায়। এগুলো ভাবতে ভাবতে পেছন থেকে আলী সবাইকে পেছনে ফেলে সামনের দিকে দৌড়াতে থাকে। এক পর্যায়ে তারা দৌড়ানো শেষ করে। টিচাররা তখন আলীকে এসে জড়িয়ে ধরে। আলী তখন জিজ্ঞেস করে, স্যার আমি কি তৃতীয় হতে পেরেছি? স্যাররা সবাই তাকে কাঁধে নিয়ে বলে, না রে বাবা, তুমি প্রথম হয়েছ। এই কথা শুনে আলীর মন খারাপ হয়ে যায়। পুরস্কার দেওয়ার সময় টিচাররা তার সাথে ছবি তুলতে থাকে। কিন্তু তৃতীয় না হওয়ার কারণে আলীর ভীষণ ভীষণ মন খারাপ থাকে। এভাবেই দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে যায়। কিন্তু সেদিনই আলীর বাবা তাদের জন্য নতুন জুতা কিনে নিয়ে যায়। আলী যখন বাড়িতে ফিরে তখন জোহরা দেখে আলী জুতা আনতে পারেনি। তখন সে দৌড়ে ঘরের মধ্যে চলে যায়। ওদিকে আলী তার জুতা জোড়া খুলে পানির মধ্যে তার পা ডুবিয়ে রাখে। দৌড় প্রতিযোগিতার কারণে তার পায়ে ফোসকা পড়ে যায়। ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা আর বাবা মায়ের অফুরন্ত চেষ্টা সবকিছুকেই ছাপিয়ে যায়। ভালো থাকুক পৃথিবীর প্রতিটি বাবা মা এবং ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা। আজকের গল্পটি উৎসর্গ করা হলো তাদের প্রতি। কি অবস্থা সবার, খান্না করিয়ে দিলাম নাকি? আমি জানি আজকে গল্পটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। সিনেমন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। কিন্তু সামনে আরো অনেক অনেক ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তাহলে বিদায় আজকের মতো, খুদা হাফেজ।